বুধবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশনে বসেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে যোগ দেন ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ দুই ইউনিটের নেতাকর্মীরা। অংশ নেন স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মীরাও। একাত্মতা ঘোষণা করে অনশনে বসেন 20 দলীয় জোটের সকল শরিকরা। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি, কিন্তু সবাইকে বলে দিতে চাই, এটাকে কেউ দুর্বলতা ভাববেন না। আর মাত্র আটটা মাস ধৈর্য ধরেন, রাজপথ থাকবে আমাদের। আমার লক্ষ্য লক্ষ্য হবে নির্বাচন হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, এ রায় জনগণ মেনে নেয়নি। 2 কোটি টাকার মিথ্যা মামলার জন্য যদি 5 বছর জেল হয়ে থাকে, তাহলে আগামী দিনে 14,000 কোটির জন্য কত বছর জেল দিতে হবে? আজ পর্যন্ত তার কোর্টের কাগজ দেওয়া হয় নাই, 24 ঘন্টার মধ্যে পাওয়ার কথা, কিন্তু দীর্ঘ সত্যিটা প্রমাণ করছে দেশ নেত্রীর কে তারা আটকে রাখার চেষ্টা করছে। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করে আনব ইনশাআল্লাহ। আর আমাদের দেশে যাতে একটি সুস্থ আবাদ নিরপেক্ষ নির্বাচন হয়, এই আন্দোলনের মধ্যে আমরা এই দাবি ইনশাআল্লাহ আদায় করব। আমরা বলতে চাই, দেশে নেত্রীর এবং খালেদা জিয়াকে ছাড়া বিএনপিকে ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। এই ব্যক্তিকে আপনারা যাই ষড়যন্ত্র করছেন, এদেশের জনগণ সেই ষড়যন্ত্র থেকে মুক্ত করে দেশের ব্যক্তিকে মুক্ত করবে। আমাদের অনশন কর্মসূচি 4টা পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষের অনুরোধে আমরা এটাকে 1টা পর্যন্ত করে দিয়েছি। আমরা আজকের এই অনশন কর্মসূচিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানাচ্ছি এবং সব রকম প্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য জানাচ্ছি। দুপুর 12:45 অনশনে অংশ নেয়াদের ঘিরে ফেলে পুলিশ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বিএনপি নেতাকর্মীদের পানি পান করান। অনশন কর্মসূচির সমাপ্তি ঘটে।